আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি শাউন। আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আপনার যদি বিকাশ রিটেলার অ্যাকাউন্ট থাকে, আপনি যদি ড্যাশবোর্ড ব্যবহার না করেন, তাহলে 100 টাকা বোনাস পাবেন। শুধু বোনাসই না, আপনার বিকাশ রিটেলার অ্যাকাউন্ট আপনার যে কোনো ফোনে সিম ছাড়াই ব্যবহার করতে পারবেন। আপনি ব্যালেন্স চেক করতে পারবেন, আপনাকে কে কত টাকা পাঠালো, লেনদেন হিস্টোরি কিন্তু চেক করতে পারবেন। এই সব কিছুই, এই প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি বর্তমানে আমার যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আসবেন, এখানে দেখেন লেখা আছে মোর। আপনি কি করবেন, এই মোরে ক্লিক করবেন। দেখেন আমি মোরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আরেকটা মোর পাবেন, আপনি এখানেও মোরের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে 100 টাকা গেট বোনাস রেফার লিঙ্ক, অর্থাৎ আপনি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। আবারও বলতাছি, আপনি যদি 100 টাকা বোনাস পেতে চান তাহলে এই যে এই লিঙ্কের মধ্যে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। আমি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করতেছি, দেখেন আমি এই যে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাকে বিকাশের যে ড্যাশবোর্ড আছে এখানে নিয়ে আসবে। দেখেন এখানে বলতাছে বিকাশের ওয়েলকাম টু বিকাশ বিজনেস ড্যাশবোর্ড। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে নাম্বার দিয়ে বিকাশ রিটেলার অ্যাকাউন্ট খুলেছেন এখানে আপনার নাম্বারটা বসাবেন। আমরা এখানে আমাদের নাম্বারটা বসিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। আমার এখানে কিন্তু রিটেলার যে বিকাশ নাম্বারটা আছে এটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখন আপনি কি করবেন, এই যে চেক মার্কটা এখানে টিক করে দিবেন। টিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে লেখা আসছে প্রসেস, আপনারা কি করবেন এই প্রসেসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি যাবে, আপনি এখানে ওটিপিটা বসিয়ে দিবেন। আমার এখানে ওটিপিটা আমার বসিয়ে দিতে হবে, দেখেন আমার এখানে কিন্তু ওটিপিটা চলে আসছে। আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে লেখা আসছে প্রসেস, আপনি কি করবেন এই প্রসেসের মধ্যে ক্লিক করবেন। দেখেন প্রসেসের মধ্যে ক্লিক করার পর এখানে বলতাছে এন্টার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যখন বিকাশ রিটেলার অ্যাকাউন্ট খুলেছেন তখন কিন্তু আপনি একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন, এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি। এখন দেখেন এখানে লেখা আছে প্রসেস, আপনি কি করবেন এই প্রসেসের মধ্যে ক্লিক করবেন। আমি এই প্রসেসের মধ্যে ক্লিক করে দিলাম। এখানে বলতাছে রি এন্টার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন পুনরায় আবার এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি এখান থেকে আবার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা আবার দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে লেখা আসছে প্রসেস, আপনি কি করবেন এই প্রসেসের মধ্যে ক্লিক করবেন। আমি এই প্রসেসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন বলতেছে যে ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার ইমেলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে, ওইখানে আপনি যাবেন। আমি এখান থেকে চলে গেলাম আমার জিমেলে, জিমেলটাকে ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে লেখা আসছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আমি কি করলাম, এটার উপর ক্লিক করলাম। এখানে দেখেন লেখা আছে ভেরিফিকেশন লিঙ্ক, আপনি এখানে টাচ করবেন। আমি এটার উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। দেখেন আমাদের এখান থেকে কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। এরপর দেখেন এখানে বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে আপনাকে আরেকটা কনফার্মেশন মেসেজ দেওয়া হবে। 24 ঘন্টা লাগে না, সর্বোচ্চ আপনার 1 থেকে 2 মিনিটের মধ্যে আবার আপনার জিমেলে কিন্তু একটা মেল আসবে। আমি যদি আপনাদের দেখাই, এখান থেকে দেখেন আমি ব্যাক দিচ্ছি, দেখেন এখান থেকে আবারও ব্যাক দিচ্ছি। আবার যখন আমার এই ইমেল অ্যাড্রেসে যদি আমি এখন রিফ্রেশ করি, আশা করি যে আমাদের নতুন আরেকটা মেল চলে আসবে। দেখি আমি একটা রিফ্রেশ দিই, আমার কি মেলটা আসলো কি না। আপনারা এখানে রিফ্রেশ দেবেন, দেখেন এখানে কিন্তু কনগ্রেচুলেশন, দেখেন আমাদের এখানে কিন্তু কনগ্রেচুলেশন, অর্থাৎ আমাদেরকে আরেকটা মেল দিয়ে ফেলেছে। আপনারা কি করবেন, রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলেই পুনরায় আরেকটা মেল দেখতে পারবেন। আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে এইখানে লেখা আছে বিকাশ বিজনেস ড্যাশবোর্ড, আপনি এটার উপর টাচ করবেন। আমি এটার উপর টাচ করলাম। টাচ করার সাথে সাথে আপনাকে কিন্তু বিকাশের আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। অর্থাৎ আমি যে আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে সিম ছাড়াই আপনি চাইলে আপনার বিকাশ রিটেলার অ্যাকাউন্ট যে কোনো ফোন থেকে ওপেন করতে পারবেন। কিভাবে, এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে বড় হাতের একটা ওয়ার্ড দিবেন। আমি সাপোজ এখান থেকে আমি আর দিলাম, আর এখান থেকে আমি কি করব, ছোট হাতের এখান থেকে T
টি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর আমি এখান থেকে একটা চিহ্ন দেব, আপনারা চাইলে এখান থেকে অ্যাট দ্য রেট অফ ব্যবহার করতে পারেন, হ্যাশ ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে আমি প্লাস ব্যবহার করলাম। প্লাস ব্যবহার করার পর এখন আপনাকে আটটা সংখ্যা দিতে হবে। আমি এখান থেকে আমার সুবিধা মতো আমি 1 2 3 4 5 6 7 8 আটটা দিয়ে দিলাম। এখন আমি কি করব, এখানে পুনরায় পাসওয়ার্ডটা দেব। পুনরায় পাসওয়ার্ডটা হলো, প্রথমে হলো আমার বড় হাতের আর, তারপরে হলো টি, আর এখান থেকে আমি দিয়েছি প্লাস, তারপরে কি করলাম 1 2 3 4 5 6 7 8। আপনি ঠিক আমার মতো কিন্তু দিতে হবে। আমি এই যে এখানে প্রথমে দিলাম পাসওয়ার্ড, তারপর এখানে রি পাসওয়ার্ড, এখন আমাকে বলতেছে সেট ইওর পাসওয়ার্ড। আমি এখানে ক্লিক করব, আপনারাও ঠিক এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা লগ ইন হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু ড্যাশবোর্ডটা লগ ইন হয়ে গেছে। যেহেতু আমার সিমে কোনো ব্যালেন্স নাই, তাই আমার এখানে কোনো ব্যালেন্স দেখাচ্ছে না। আপনি যদি 100 টাকা বোনাস পেতে চান, তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে। কাজটা কি, এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ লিঙ্ক, আপনি এটার উপর ক্লিক করবেন। আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ পেমেন্ট লিঙ্ক। প্রথমে আপনাকে অবশ্যই একটা লিঙ্ক তৈরি করতে হবে। আমি এখানে দিলাম 115 টাকা, আপনারা কমপক্ষে 115 টাকা দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে 115 টাকা দিলাম, আপনারাও কিন্তু এখানে 115 টাকা দিবেন। তারপরে দেখেন এভাবে একটু উপরে তুলবেন, তোলার পর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ লিঙ্ক। আপনি কি করবেন, ক্রিয়েট এ লিঙ্ক এটার উপর ক্লিক করে দিবেন। দেখেন আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের পেমেন্ট লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা এখান থেকে জাস্ট কপি করে নেব। আমি এটার উপর চাপ দিলাম, কপি হয়ে গেল। এখন আমি কি করব, মেসেঞ্জারে চলে আসব। মেসেঞ্জারে চলে এসে আমি যেটা কপি করেছি এটা পেস্ট করে দিলাম। এখন আমরা যেহেতু নিজে নিজে পেমেন্ট করব, তাই আমি কি করব, এই লিঙ্কটার উপর আমি একবার টাচ করে দেব। আমি এই লিঙ্কটার উপর টাচ করে দিলাম। টাচ করলে দেখেন আমাদের কাছে কিন্তু পেমেন্ট করতে বলবে, এই যে আমাদের 115 টাকা পেমেন্ট করতে বলবে। এখন আমি কি করব, এই রেফারের জায়গাতে আপনি চাইলে 1 2 3 যা মন দে চার লিখে দিতে পারেন। আমি কি করলাম, এই যে পেমেন্ট কনফার্ম পেমেন্ট এটার উপর টাচ করে দেব। আমি এটার উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাকে পেমেন্ট করতে বলবে, অর্থাৎ পেমেন্টের একটা অপশন চলে আসবে। এখানে দেখেন আমাদের পেমেন্ট অপশনটা চলে আসছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার পার্সোনাল বিকাশ দিয়ে 115 টাকা পেমেন্ট করতে হবে। আমি আমার এখানে একটা পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করতেছি। আপনারা কি করবেন, আপনাদের বিকাশ পার্সোনাল দিয়ে পেমেন্ট করবেন। আমার নাম্বারটা বসানো শেষ, আমি এখান থেকে কনফার্ম করে দেব। দেখেন আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমার সিমে কিন্তু একটা ওটিপি যাবে, আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দেব। আমার ওটিপি হলো 11, এখান থেকে 11 7 2 2 8। আমার ওটিপিটা বসানো শেষ, এরপর আমি এখান থেকে কনফার্ম করে দেব। এই যে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমি এখন আমার বিকাশের পিনটা দেব। আমার বিকাশের পিন দেওয়া শেষ, আমি এখান থেকে কনফার্ম করে দেব। আমি যে এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু বিকাশ রিটেলার অ্যাকাউন্টে কিন্তু 115 টাকা পেমেন্ট হয়ে যাবে। দেখেন আমাদের এখানে কিন্তু এই যে বনলতা ফার্মেসি, আমার হলো বিকাশ পেমেন্ট নাম্বারের নাম, এখানে কিন্তু আমাদের এখানে সব কিছুই কিন্তু দেখাচ্ছে। এখানে দেখেন আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা শো করতেছে, অর্থাৎ আমি যে নাম্বার থেকে বিকাশ পেমেন্ট করেছি, এখানে আমি কত টাকা পেমেন্ট রিসিভ করেছি, 115 টাকা পেমেন্ট রিসিভ করেছি, এখানে আপনারা দেখতেই পারতেছেন। আপনারা যদি আমার দেখানো অনুযায়ী রেফার লিঙ্ক থেকে যদি বিকাশ ড্যাশবোর্ড সাইন আপ করেন এবং প্রথমে যদি আপনি 115 টাকা পেমেন্ট রিসিভ করেন, তাহলে আপনি সপ্তাহের প্রথম সোমবারে কিন্তু 100 টাকা বোনাস পেয়ে যাবেন। আশা করি আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, তাহলে প্লিজ ভাই ভিডিওতে লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।